পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত পটি লক্ষণপাড়া এলাকায় রহস্যজনকভাবে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। কালনা মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির দিদির দাবি, তার ভাইকে মেরে ফেলেছে তার ভাইয়ের স্ত্রীর বাবার বাড়ির লোকজন। যদিও এদিন সেই অভিযোগ অস্বীকার করেছে মৃত ব্যক্তির স্ত্রী। জানা গিয়েছে কালনার পটিলক্ষণপাড়া এলাকার সুমন বিশ্বাসের গতকাল রাতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের গায়ে একাধিক কালশিটের দাগ রয়েছে। মৃতের দিদি উমা মুখার্জির দাবি, তার মা মরে যাওয়ার পর থেকেই তার ভাইয়ের শালাবাবুরা এসে তার ভাইকে মারধর করত। গতকাল তার ভাইকে মারধর করে এবং তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। যদিও মৃত ব্যক্তির স্ত্রী পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছেন। মেনে নেয়নি, আমরা মেনে নিয়েছিলাম যে মা যা হবার হয়ে গেছে। তারপর থেকে আমার মা আলাদা বাড়ি থাকতো, এর আলাদা বাড়িতে থাকতো। তো ভাই মদ ফদ খেত, মদ ফদ খেয়ে হয়তো ঝামেলা অশান্তি, যেরকম সংসারে ঝামেলা অশান্তি হয় সেরকম অশান্তি হয়। দুদিন পর পরই অশান্তি হয়, মারধর, ভাইও মারে। ভাইও যে মারতো না তা নয়, যখন রেগে যেত দু চারটে কথা বলতো তখন মারতো। তো ও পাশেই বাপের বাড়ি, কিছু হলেই বাপের বাড়ি চলে যেত। ইদানিং আমার মা মরে যাওয়ার পর, মা মরার আগে কোনোদিন আমার ভাইয়ের গায়ে ওর দাদারা হাত দেয়নি। হ্যাঁ, কিন্তু মা মরে যাওয়ার পর ওকে টর্চার করতো, আমাকে বাড়িতে ঢুকতে দিত না। হ্যাঁ, ওর দাদারা আমার কাছে দরখাস্ত আছে, কিন্তু আমি থানায় জমা দিয়েছিলাম, কোন স্টেপ নেয়নি। কালকে কিভাবে পেলেন? কালকে আমি পেলাম বলতে, আমি বাড়িতে ছিলাম না, আমি কলকাতায় ছিলাম। তো আমাকে রাত একটার সময় আমার ফোনটা সাইলেন্ট ছিল, আমি আমার ফোনে ফোন করেছে, ফোনে পাইনি। তো আমার ছেলেকে ফোন করেছে, এবার আমি শুনতে পাইনি, ও ফোনটা করে তারপরে আমি ফোনটা খুলে দেখছি, 14টা মিস কল। আমার সন্দেহ আমার ভাইকে মেরেছে, কারণ আমার ভাই আমাকে মরার আগে বলে গেছে। কি বলেছে? হ্যাঁ, এর আগে আমার ভাইকে মানে ওরা খুব অত্যাচার করেছে। তো সেদিনকে আমি আমি বাড়ি ছিলাম না কো। তো আমার ভাইকে আমি বললাম যে ভাই আমায় ফোন করলে, দিদি তুই আমায় বাঁচা। আমি বলছি কেন, কি হয়েছে তোর? না তুই আমায় বাঁচা, ওরা আমায় মেরে ফেলবে। আমি জানি না আমার স্বামীকে কে মেরে দিয়েছে, আমি জানি না। আমাকে বের করে বের করে তালা দিয়ে দিয়েছিল, আমি বাপের বাড়িতে আমি চলে এসেছিলাম। আমি জানি না কে মেরেছিল, আমার মেয়ে দেখেছে গলায় জড়ি দিয়ে ঝুলছিল। আমার মেয়ে ছিল, আমার মেয়েকে মেরেছিল ওর বাবা। আমাকে বের করে দিয়েছে, পেয়েছিল, পেয়ে দেখেছে, আমি কিচ্ছু জানি না।